হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমি আজ আপনাদের জন্য একদম নতুন একটি টিপস নিয়ে চলে এসেছি। সেই টিপসটি হলো যে আপনারা খুব সহজে চাইলে যে কোনো কারো অন্য কোনো সফটওয়্যার বা গ্যালারি খুব সহজে পাসওয়ার্ড ছাড়া বা কোনো প্যাটার্ন ছাড়া বা যে কোনো পিন ছাড়াই আপনারা খুব সহজেই তার গ্যালারিটি লক অবস্থা থেকে আনলক করে সেই গ্যালারিতে প্রবেশ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন আমরা সরাসরি এখান থেকে অ্যাপসে চলে যাব। অ্যাপসে গিয়ে আপনারা যা করবেন, এখানে দেখে নেবেন যে আসলে যে অ্যাপসটি লক করা হয়েছে। দেখুন, এখানে এখানে দেখুন যে গ্যালারিটি কিন্তু লক হয়ে আছে। আপনারা চাইলে কিন্তু খুলতে পারবেন না কোনোভাবেই। দেখুন, এটা কেটে যাচ্ছে কিন্তু। তো আপনারা চাইলেও কিন্তু খুলতে পারবেন না। এখানে টিপ দিলেও দেখুন অন্যান্য অপশন চলে আসবে। এখান থেকে কিন্তু আপনারা ফোনটি লক খুলতে পারবেন না। তো এখানে দেখুন, এরম কিন্তু শো করেও কেটে যাচ্ছে। আপনারা কিন্তু সঠিকটা না জানলে খুলতে পারবেন না। তো এখানে আপনাদের দেখতে হবে যে অ্যাপ্লিকেশন লিস্টগুলো যে রয়েছে, অ্যাপ্লিকেশন লিস্টের মধ্যে কোন সফটওয়্যারটি দ্বারা বা কোন লক সফটওয়্যারটি দ্বারা আপনার অ্যাপ্লিকেশন বা গ্যালারিটি লক করা হয়েছে। তো দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু আমরা খুব সহজে বুঝে যেতে পারি যে এই যে অ্যাপস লক যে সফটওয়্যারটি রয়েছে, এটি দ্বারা কিন্তু লক করা হয়েছে। তো এর জন্য আপনাদেরকে সর্বপ্রথম যা করতে হবে, আপনাদের এখান থেকে সরাসরি চলে যেতে হবে সেটিং অপশনে। সেটিংয়ে যাওয়ার পর দেখুন, এখানে দেওয়া রয়েছে স্মার্ট ম্যানেজার এবং অ্যাপ্লিকেশনস। তা আপনারা এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশনস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার আরও অন্যান্য নাম দেওয়া থাকে, আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনসটা সিলেক্ট করে নেবেন। তারপর দেখুন, এই যে এখানে বলতে অ্যাপ্লিকেশন ম্যানেজারটা চলে এসেছে। তো দেখুন, এখানে যে ফোনের অটো সেভ, যে অটোমেটিক যে অ্যাপ্লিকেশন দেওয়াগুলো দেয় সেখানে, এখানে সেগুলো দেওয়া রয়েছে। এবং উপরে দেখুন, অ্যাপ্লিকেশন ম্যানেজারে ক্লিক করলে আপনারা বাকি যে সকল সফটওয়্যারগুলো ফোনে ইনস্টল করা রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো এখানে ক্লিক করে দিবেন। তারপরে ভিউয়ার্স দেখুন, এখানে সকল সফটওয়্যারগুলো কিন্তু চলে এসেছে। আপনার ফোনে যে সকল সফটওয়্যার ইনস্টল করা রয়েছে সে সকল সফটওয়্যারগুলো কিন্তু চলে এসেছে। তো আপনারা এই গ্যালারি দেখার জন্যে বা চেক করার জন্য কী করবেন, যে সফটওয়্যারটি দ্বারা গ্যালারি বা অন্যান্য সফটওয়্যার লক করা হয়েছে, তার জন্য সর্বপ্রথম সেই অ্যাপ লকে ক্লিক করে দিবেন। তারপর দেখুন, এখানে একটি ফোর্স স্টপ বলে অপশন দেওয়া রয়েছে। তো আপনারা এখান থেকে অ্যাপস লক সফটওয়্যারটিকে ফোর্স স্টপ করে দেবেন, বা অন্য যদি কোনো অ্যাপস লক দেওয়া থাকে অন্য নামের বা অন্য কোনো সফটওয়্যার যদি হয়ে থাকে, সেটি করে এখান থেকে ফোর্স স্টপ করে দিতে পারেন। তো ভিউয়ার্স দেখেন, আমি ফোর্স স্টপ করে দিয়েছি। এখন আপনারা চাইলে কিন্তু গ্যালারিতে ঢুকতে পারবেন। দেখছেন, আমি কিন্তু আমার গ্যালারিতে ঢুকে গেছি। তো আপনারা কিন্তু চাইলে এভাবে খুব আবার দেখুন, আমি কিন্তু গ্যালারিতে ঢুকে গেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন তো সমস্যা হলো, আপনি যার গ্যালারিটি চেক করছেন বা এরম করে গ্যালারিতে ঢুকে গেছেন, তার যেরকম করে গ্যালারি যে আপনি চেক করেছেন এটা তো সে বুঝতে পারবে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি আবার কি করতে পারেন, তো আপনি আবার কি করবেন, এখানে আপনি সরাসরি যে অ্যাপস লক সফটওয়্যারটি আছে এটিতে একটি ক্লিক করে দিবেন। তো দেখুন, ক্লিক করে দেওয়ার ফলে এটি কিন্তু চলে এসেছে। আমি আপনার আমার পাসওয়ার্ডটি দেখাই দিলাম। তো ক্লিক করে দেওয়ার ফলে যখন এমন এমনি ক্লিক করলেও সরি ক্লিক করার ফলে যখন এরকম আসবে, তখন আপনার কিন্তু আবার অটোমেটিক যে গ্যালারিটি লক করা রয়েছে সেটি কিন্তু লক হয়ে যাবে। দেখুন, আমার গ্যালারিটি কিন্তু আবার লক হয়ে গেছে। আপনারা এভাবে পাসওয়ার্ড জানা ছাড়াও বা প্যাটার্ন জানা ছাড়াও গ্যালারিতে কিন্তু খুব সহজে প্রবেশ করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুব সহজে একটি মোবাইল ফোনের গ্যালারি পাসওয়ার্ড ছাড়াই আনলক করে সেটিতে প্রবেশ করা যায়। আপনারা চাইলে শুধু গ্যালারি নয়, আরও অন্যান্য যে সকল প্রয়োজনীয় সফটওয়্যার রয়েছে বা যেটিতে লক করা রয়েছে,
চাইলেই আপনারা খুব সহজে এই উপায়ে আপনারা সেই লক করা অ্যাপসটি আনলক করে সেটিতে প্রবেশ করে যেতে পারেন। যাদের এই ভিডিওটি ভালো লেগেছে তারা প্লিজ এই ভিডিওটি একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। প্লিজ এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন সকল ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আজকের ভিডিও পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।